আমি ডাক্তার দেখাইতে আইছি, গাইনি ডাক্তার দেখাইতে আইছি, ডাক্তার নেই। অসুবিধা এখন চলিয়া যাওয়া লাগবে, ব্যাপার কালকে আসার কথা বলছে। অবস্থা আমাদের এখানে তো আসলে আজকে কোনো ডাক্তার রোগী দেখি নাই, কারণ শুনতেছি সমস্যা, ডাক্তারদের কী দেখি হচ্ছে এই জন্য আর কি তা দেখতেছে না। আমাদের স্টাফ হিসাবে এইটুকু বলতে পারি আর কি, এতে রুগীরা একটু হয়রানি হচ্ছে আর কি। ডাক্তাররা যে কম মানে একচল্লিশ জনের নামে নাকি কী দেখি লিস্ট হয়েছে, তাই নাকি আর কি অফিসে আসি নাই। ভাই 250 পাঠাইছিলাম ডাক্তার দেখাতে, সে ডাক্তার নাই, এই যে টিকিট কাটিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা, রুগী মানুষ কোন জায়গায় দেবো, কোন জায়গাতে ডাক্তার দেবো, আমরা ভারী বিভ্রান্তির মধ্যে পড়েছি। আসলে এভাবে চললে তো আমরা, আমাকে মতো সাধারণ লোক আর বাঁচবে না, আমাকে নাই বা মেলা টাকা যে আমরা সে ক্লিনিকে যে ডাক্তার দেখাবো। এই যে মানে করার রিপোর্ট দিছে করতে পারি নাই, হাসপাতালে কোনো মানে এক্সরে নাই নেয় না, তারপরে নিচে আউটডোরে গেলে করে আজকে হবে না, বিভিন্ন ধরনের বিভ্রান্তি দিয়ে আমাকে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। আমার সমস্যা মাথায় সমস্যা, বুকে সমস্যা, আমি সকাল হ্যাঁ ব্যথা, সকাল ধরে এসে ঘুরে বেড়াচ্ছি, কোনো ডাক্তার দেখাতে পারতেছি না, কোনো ডাক্তার নেই, আজকে কোনো ডাক্তার আসি নাই, টিকিট কাটিয়ে ঘুরে বেড়াচ্ছি বারোটা পর্যন্ত। আমিও তো আপনার ডাক্তার দেখাইছি 31 তারিখে, আমার রিপোর্ট করছিল, সেই রিপোর্ট আমি গতকালকে ইয়ে করছি, আজকে রিপোর্ট পেলাম, যে রিপোর্ট দেখে ডাক্তার আমাকে ঔষধ দিবে খাবো, এসে দেখি আর ডাক্তার তো এখানে এখন নেই, তো এখন ঔষধও নিতে পারবো না, এখন খেতেও পারবো না, এখন সাধারণ মানুষ তো ভোগান্তিতে এখন আমরা, আমাদের সমস্যাই, আমার বাড়ি তো অনেক দূরে, কখন আসবে কোন সময় আসবে এটাও তো আমরা জানি না।